Gopal. Sampai kena sedia nanti kau kalau. আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খেয়ে দিয়ে যা বাড়ি যাচ্ছি। এখন প্রচণ্ড রোদ হয়েছে, মাকে ছাতা দিইনি, আমি একা ছাতা নিই। প্রচণ্ড গরম, ভীষণ গরম। মা আজকে দেখেছে শাড়ি পরেছে। তোমাদের মন্দিরগুলো ঘুরে দেখালাম, ঠাকুরগুলো দেখালাম, আর কি কি রান্না হয়েছে তো দেখতেই পেলে। পুরোটা দেখেছে কোথায়? খিচুড়ি লাবড়াটা দেখেছে, আর হচ্ছে চাটনি পাঁপড় পায়েস দিয়েছিল। তার আগে তো খিচুড়ি আর লাবড়া খেয়েছি।
দুটো দরকার, লাবড়া আর খিচুড়িটা দারুণ হয়েছে, দারুণ মারাত্মক খেতে হয়েছে, আমার হেভি লেগেছে খেতে। আর খিচুড়ি ভোগ দারুণ লাগে খেতে। তো ভাই আসেনি, দিদা আসেনি, শুধু আমি আর মা এসেছিলাম খেতে। ঠাকুর দেখলাম, আমারও আসার ইচ্ছে ছিল না, এই গরমের মধ্যে রোদে আবার বেরোতে হবে বাইরে জামা কাপড় পরে। মুখে তো এক প্রকার জোর করে নিয়ে, হ্যাঁ সত্যি, কিন্তু আর ভালো লাগে না, আর মানে রোদ হয়েছে তো ভালো লাগছে না, কিন্তু আবার ইচ্ছেও আছে আসার। বেশ ভালো হয়েছে খাওয়া দাওয়া। আর কি ভিড় দেখলেন তো, জগন্নাথ ঠাকুরের দর্শনে মানে স্নান যাত্রা, হ্যাঁ মানে এত লোক হয়েছে, কি বলবো, ঠাকুরের প্রসাদ মানে এত লোকের সমাগম, ভিড় ভিড়, ভোগের প্রসাদ খাওয়ার জন্য এত লোক। আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে ভালো লাগলে। আর দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থাকো, টাটা। রাস্তায় রাস্তায় যেতে যেতে ভিডিও শেষ করলো, টাটা।